অ্যানিমেল সম্পর্কে অনেকের ব্যতিক্রম ধর্মী ধারণা আছে। অ্যানিমেল অরিজিনালি হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন, মানে অনেকে যারা অজ্ঞ, যারা লেখাপড়া কম করছে তাদের ভিতরে এরকম একটা ধারণা প্রচলিত আছে যে হ্যানিম্যান একজন হোমিওপ্যাথি ডাক্তার, মানে সাধারণের মধ্যে। তো হোমিওপ্যাথি ডাক্তার আমাদের সমাজে দেখে ছোট্ট একটা ভাঙা টেবিল, ভাঙা চেয়ার এবং এই কিছু ঔষধপত্র নিয়ে বসে আছে ফোঁটা কাটা এবং এইভাবে দিচ্ছে। এদের আসলে সামাজিক কোনো বেস তেমন একটা আছে বলে তাদের কোনো ধারণা। এই কারণে এখানে হলো কি, অরিজিনালি মানুষের যে কনসেপশন, এখন এই কনসেপশনটা হলো অশিক্ষিত মূর্খ সাধারণ পাবলিকের। এই কনসেপশনটা বলে যে শিক্ষিত যারা তারা তো জানে, যারা লেখাপড়া করেছে তারা জানে। এই যে সাধারণ মানুষের ধারণাটা, অজ্ঞ মানুষের ধারণাটা, তাদের এই ধারণাটা ব্যাপক আকার বিভিন্ন এলাকায় ছড়ানো আছে। যারা স্বল্প শিক্ষিত তারা তো আর জীবনই পড়ে না হ্যানিম্যানের, শিক্ষিত হলেও কিন্তু দেখা যায় বেশ শিক্ষিত লোক, ভদ্রলোক এবং তাদের জ্ঞান নলেজও বিভিন্ন দিক থেকে ভালো, কিন্তু তারা তো হোমিওপ্যাথি কি করে আসলো এটা তো জানে না। যার ফলে ওই অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত লোকদের ধারণাটাই তাদের মধ্যে মানে হয়ে যায়, প্রভাব বিস্তার করে। দেখবেন সমাজে সমাজে যদি দেখবেন যে কোনো এমন একটা জিনিস যে সাধারণ পাবলিকের যে ধারণাটা, অজ্ঞ মূর্খ মানুষের ধারণাটা যদি ব্যাপক প্রভাব বিস্তার করে, তাইলে শিক্ষিত মানুষরা সেটা দ্বারা কনভিনসড হয়ে যায়, কারণ তারাও লেখাপড়া করার সুযোগ নেই, তারাও ওইভাবে নিজের মন মানসিকতা হোমিওপ্যাথি এরকম। এই অবস্থাটা যার জন্য এটা কনসেপশনটা ক্লিয়ার হওয়া দরকার, হু ইজ হ্যানিম্যান, হ্যানিম্যান আসলে কে। হ্যানিম্যান একজন সুশিক্ষিত তত্ত্বানিয়ন্ত্রণ সময়ে বা চিকিৎসা বিজ্ঞানের একটা একজন এমন লোক ছিল তৎকালীন সময়ে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি ছিল সেটার নাম হ্যানিম্যান দিয়েছেন, হ্যানিম্যানই নাম দিয়েছেন অ্যালোপ্যাথি। এই নামটা হ্যানিম্যানের দেওয়া, বিষদৃশ, যার বাংলা হলো বিষদৃশ চিকিৎসা পদ্ধতি। যেমন অন্যের ছেলেকে যদি একটা নাম দিতে হয় তার উল্টো নাম তো আমাদের একটা দিতে হবে, হ্যানিম্যান হোমিওপ্যাথিক নাম দিয়েছেন, হোমিওপ্যাথি সদৃশ বিধান, যার জন্য তৎকালীন প্রচলিত যে চিকিৎসা পদ্ধতিটা ছিল সেটার নাম দিয়েছেন তিনি বিষদৃশ, উল্টোপ্যাথি। এবং এই উল্টোপ্যাথিটা হ্যানিম্যানই নাম দিয়েছেন, অ্যালোপ্যাথি আজকে যে প্রচলিত নাম এটা হ্যানিম্যানের দেওয়া নাম, তৎকালীন চিকিৎসা তিনি সেই সময়ে। দেখেন এটা হলো তিনি যে একজন চিকিৎসক হবেন, ছোটবেলা থেকে তার সাধনা ছিল চিকিৎসক হওয়ার, অনেক কষ্ট করেছেন, এটা জীবনের ব্যাপার, অনেক কষ্ট করেছেন, লেখাপড়া করতে গিয়ে ফিসের টাকা দিতে পারেন নাই, তার শিক্ষকরা দিয়েছেন, অনেক মানে বই পুস্তক অনুবাদ করে টাকা সংগ্রহ করেছেন, অনেক অনেক কথা। সেই কথা যে না জেনে মানুষ আসলে মনে করে একজন হোমিওপ্যাথ ডাক্তার, অরিজিনালি ব্যাপারটা হলো তিনি তৎকালীন সময়ে সবচেয়ে বড় একটা পোস্টে এমডি করে, তিনি তার যে বিষয় বিষয়ের উপরে তিনি এমডি করেছেন, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের তিনি উচ্চ ডিগ্রিধারী, এবং উচ্চ ডিগ্রিধারী একজন লোক তিনি তৎকালীন সময়ে আর্ন করলে বহু টাকা আর্ন করতে পারতেন। মূলত মন মানসিকতার দিক থেকে একজন গবেষক, একজন মানবদরদী, মানুষের চিকিৎসা, মানুষের স্বাস্থ্য সম্পর্কে তার একটা বিশেষ খেয়াল ছিল। দেখেন পৃথিবীর অনেক অনেক আবিষ্কারই, কিন্তু অনেক অনেক আবিষ্কার আবিষ্কারের নেশায় হয়নি, আবিষ্কার করতে গিয়ে কোনো আবিষ্কারই হয়, কোনো আবিষ্কারের পিছনে আবিষ্কারের মানে তথ্য সংগ্রহের নেশা থাকে, চিন্তার নেশা থাকে ভিন্ন, কিন্তু আবিষ্কার এই জিনিসটা করবো এই কথা বলে কোনো জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়নি। টেলিভিশনও এরকম আবিষ্কার হয়নি, নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তি এই এইটা আবিষ্কার করতে গিয়ে আবিষ্কার হয়নি, আর্কিমিডিসের সূত্র হচ্ছে আমি আবিষ্কার করব এই জন্য আর্কিমিডিসের সূত্র আবিষ্কার হয় না, ইলেকট্রিসিটিও এইভাবে আবিষ্কার হয়নি, আবিষ্কার করার জন্য আবিষ্কার হয় না, আবিষ্কার হয় সাদা মাটা প্রশ্নে মানুষের মনে, যাদের চিন্তাশীল ব্যক্তিদের মনে এমন একটা জায়গায় হিট লাগে ওই হিটেই তাকে আবিষ্কার করে দেয়। আর্কিমিডিসের সূত্র হওয়ার জন্য
ওই পানিতে ডুব দিতে যায় নাই, অটোমেটিক চৌবাচ্চায় ডুব দিয়ে হঠাৎ করে ভেসে উঠতে তার কাছে সূত্র আবিষ্কার হয়ে গেল। চিন্তা তো সবসময় পানিতে ডুব দিলেও চিন্তা তার রাইজ ছিল। নিউটন ছাদের উপরে বসে দেখেছে যে ফলটা নিচে না পড়ে, বাচ্চা ছেলেটাও তো এই প্রশ্ন করে না, একটা একটা বাচ্চা ছেলেরাও যেসব প্রশ্ন করে না সেটাই বিজ্ঞানের প্রশ্ন। বিজ্ঞানের প্রশ্ন জটিল না, যে ফলটা নিচে পড়লো কেন, মাঠ উপরের দিকে গেল না কেন, এটা একটা সাধারণ বাচ্চা ছেলে অজ্ঞ মূর্খ কেউ কি এই প্রশ্নটা করে? এই প্রশ্ন করে না, প্রশ্নটা শুনলেই হাসি আর। অথচ কি বিরাট পৃথিবীতে একটা আবিষ্কার হয়ে গেল, কত বড় জিনিস, কেমন মাধ্যাকর্ষণ শক্তি। এই যে আবিষ্কার গুলাই, ঠিক হেনিম্যানও, হেনিম্যানও ওই হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য গবেষণা করেননি, কোনোদিনই করেননি। এই ধারণাটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে এর ব্যাপারে। হেনিম্যান মানব দরদী ছিলেন, চিকিৎসা ব্যবস্থার তখনকার যে জটিলতা ছিল ওই জটিলতাগুলা তাকে খুব একেবারে মানে মানে বিশৃঙ্খল করে ফেলেছিল। হেনিম্যান, হেনিম্যানের ভিতরে একটা চিন্তা ছিল মানব কল্যাণের, হেনিম্যান চেয়েছিল মানব জাতির কল্যাণ করা। হেনিম্যানের তখন তৎকালীন প্রচলিত চিকিৎসা বিষয়ে তার আস্থা ছিল না, আস্থাটা কমে গেছিল ধীরে ধীরে, বিশেষ করে তার সন্তান মৃত্যুবরণ করেন এমন একটা জটিল রোগের মধ্যে তিনি বোল্ড করে সব ডাক্তারগুলোকে নিয়ে বসাইছেন, সব কিছু তিনি তন্ন তন্ন করে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু মেডিসিন সেই অনুবাদে তার কাছে ছিল না। অর্থাৎ মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে গিয়ে তিনি ধরা খেলেন, মানে ধরা খেলেন এই যে না, বর্তমান তৎকালীন সময়ের প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা তাতে পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট থাকলেও আসলে তার সমমানের প্রয়োগ করার প্রয়োগযোগ্য ওষুধের অবস্থাটা ছিল না, আজকেও নাই। পরীক্ষা নিরীক্ষা যা আছে তার বিকল্পভাবে, তার পরিবর্তে যে এই মেডিসিনটাই সঠিক এই পরীক্ষার পরে, এইটা কোনো সায়েন্স এখন পর্যন্ত বলতে পারতেছে। হেনিম্যান এই জন্য এই বিভিন্ন বিকল্প চিন্তা আসলে আমি ছেড়েই দিলেন, একসময় তো ছেড়েই দিলেন হেনিম্যান, যে না আমি চিকিৎসা করব না, মানুষের কল্যাণই করতে পারতেছি না, অনুবাদ করা শুরু করলেন। হঠাৎ তোকায়া পাওয়া, যে কোনো আবিষ্কার কিন্তু হঠাৎ তোকায়া পাওয়া হয়, সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার থেকে এই হেনিম্যানের ব্যাপারেও কিন্তু তাই ঘটল। আপনি চিন্তা করে দেখেন হেনিম্যানের ব্যাপারে, হেনিম্যান অনুবাদ করা শুরু করলো ক্যালেনের বই বা ক্যালেনের বই, অনুবাদ করতে গিয়ে দেখলেন যে চায়না ম্যালেরিয়ার রোগ, স্টমাকের উপরে কার্য করে সে ম্যালেরিয়া জ্বর কমায় দেয়। এইটা যেহেতু তিনি চিকিৎসক, হেনিম্যান চিকিৎসক, তার মনে হিট করলো যে কিরে ব্যাপার কি, চায়না যদি ম্যালেরিয়া রোগ কমায় তো বেশ ভালো কথা, তাতে স্টমাকের উপরে কাজ করা লাগবে কেন, দরকারটা কি, এটা তো এইটা একটা ওই ফালতু কথা লিখেছে লেখক, লেখকের বিরুদ্ধে ওখানে নোট লিখলেন যে এই কথাটা ঠিক গ্রহণযোগ্য না। হেনিম্যানের অভ্যাস ছিল ওই লেখার উপরে দাগ দিয়ে নোট করা, তোমার মেজাজ খাতে উনি বলে যে ঠিক আছে যদি তাই হয় দেখি আমি পরীক্ষা করে আমি খেয়ে দেখি। দেখেন হেনিম্যান কিন্তু হোমিওপ্যাথি আবিষ্কার করার জন্য খান না, কি মজার কথা, চায়না তিনি খেলেন, সিঙ্কোনা বাদ তিনি খেলেন, চার ড্রাম করে একবারে খেলেন, তিনি ম্যালেরিয়া ধরে রুগী, যে ম্যালেরিয়া ভালো যদি করে তো দেখি কি অবস্থা, স্টমাক রুগে কাজ করে কোথায়, তিনি এটা খেলেন। খাওয়ার পরে দেখা গেল পেটে তো কাজ তখন করে নাই, পেটের উপরে কাজ করে বরঞ্চ ম্যালেরিয়া উৎপাদন করছে, এটা বোঝার ব্যাপার, ম্যালেরিয়া রোগ উৎপাদন করছে। অর্থাৎ তিনি তাকে চার ড্রাম করে খাওয়ার পরে তার তীব্রভাবে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গেল। ম্যালেরিয়ার আক্রান্ত হওয়ার পরে এখন একটা মজা তিনি পেয়েছেন, যে কোনো জিনিস মানে আপনি নতুন আবিষ্কার করলে তখন বারবার যা যেতে দেখি, খাওয়াটা বন্ধ করলেন, খাওয়াটা বন্ধ করার পরে তিনি দেখলেন যে না আস্তে আস্তে ম্যালেরিয়া জ্বর কমে যাচ্ছে, জ্বর কমে যাচ্ছে, তিনি আরও আশ্চর্য আশ্চর্যান্বিত হলেন যে কী আশ্চর্য, আমি যেটা খেলাম তাতে আমার ম্যালেরিয়া জ্বরটা বেড়ে গেল, আমি রুগী তো ম্যালেরিয়ার রোগের, আবার কমা আবার খাওয়াটা বন্ধ করলাম, দেখা গেল আবার ম্যালেরিয়াটা আবার কমে যাচ্ছে বন্ধ করার পরে, তাইলে চায়নার মধ্যে এমন কোনো শক্তি আছে কি কি প্রশ্নটা করি দেখেন। বিজ্ঞ মানুষ তো সাধারণ জিনিস, আমরা হলে তো চিন্তা করতাম যে খাইলে বাড়ে আর কমে যায়, কিন্তু হেনিম্যান চিন্তা করলো কিরে
তাহলে চায়নার ভিতরে এমন কোন শক্তি আছে যে ভেষজ শরীরের মধ্যে গেলে ওই রোগটা উৎপাদন করে, এই যে উৎপাদন করার শক্তি যার আছে, চায়নার যে ম্যালেরিয়া জ্বর উৎপাদনের শক্তি আছে, আবার এই যে কমে গেল না খেলে, তাইলে ওইটার ক্রিয়াকাল যদি চলে যায় তাহলে আস্তে আস্তে চায়নাই আসলে চায়নার ওই অভ্যন্তরীণ শক্তিটাই আসলে ম্যালেরিয়ার রোগ থেকে মুক্তি করে দিচ্ছে, ম্যালেরিয়া ভার হয়ে যাচ্ছে। এই জন্য অর্গানন 26 নম্বর সূত্রের মধ্যে অ্যানিমেল বলেছেন যে ভেষজ সুস্থ শরীরে প্রয়োগ করলে, সুস্থ শরীরে স্থূল মাত্রায় প্রয়োগ করলে যে ধরনের লক্ষণ বা লক্ষণ সমষ্টি উৎপাদিত হয় সেই ভেষজ সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করলে শক্তিকৃত বলছে পরে, আবার শক্তিকৃত সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করলে ওই রোগ বা ওই রোগের লক্ষণ সমষ্টি দূরীভূত হয়, আবিষ্কার হয়ে গেল হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি আবিষ্কার অটোমেটিক, তিনি তখন চিন্তা করলেন আরো ওষুধ প্রয়োগ করলেন, চায়নায় বারবার প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন, তারপরে তিনি আরো ওষুধ, মানে একটা নতুন জিনিস পেলে যা হয়, বাচ্চাদের কাছে নতুন খেলনা পেলে যেরকম হয় হেনে হেনে এইভাবে খেলতে লাগলেন, আরো কিছু ওষুধ তিনি এইভাবে প্রয়োগ করে দেখেন, নিজে খেলেন দেখলো যে হ্যাঁ খায় ওষুধ খেলেই আমার রোগ হয়, ওষুধ বাদ দিয়ে দিলে হয়, তারপরে করলেন কি তিনি ফোটা মাত্রায় খেলেন, কম কম খেলেন, যে ওষুধ স্থূল মাত্রায় খাওয়ার পরে যে রোগটা হচ্ছে ওইটাই আবার সূক্ষ্ম মাত্রায় খেলেন, কম খেলেন, ফোটা মাত্রায় খেলেন, দেখলো যে তরিত কমতেছে, আবার দেখা গেল নাড়া দিয়া খেলেন, মানে এইভাবে করে অনেক কথা বলা যায়, এইভাবে ধীরে 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 একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল যে না এইটা একটা সঠিক পদ্ধতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আগের যুগেও এই পদ্ধতির একটা ধ্যান ধারণা দেওয়া হয়েছে। আমি তাত্ত্বিক আলোচনায় গেলাম না, যার জন্য তারপরে তিনি এটার নাম দিলেন হোমিওপ্যাথি, এই চিকিৎসাবিদ্যার নাম দিলেন হোমিওপ্যাথি। পৃথিবীতে নতুন এক পদ্ধতি, এটা লেটেস্ট পদ্ধতি, আগের যে পদ্ধতিটা সেটার নাম দিলেন অ্যালোপ্যাথি, কবিরাজি অ্যালোপ্যাথি, এগুলো সব পুরানো পদ্ধতি, সবচেয়ে লেটেস্ট সায়েন্স যেটা সেটা হলো হোমিওপ্যাথি। আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, সবচেয়ে লেটেস্ট সায়েন্স যেটা সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসার জন্য, মেডিসিনাল চিকিৎসার জন্য, আর সার্জারিটা লেটেস্ট না, সার্জারি তো প্রাচীন যুগের চিকিৎসা পদ্ধতি, সার্জারি অনেক আগে ছিল, একেবারে প্রাচীন যুগের অ্যান্সিয়ান টাইমে, আর সার্জারি তো ভিন্ন একটা সাবজেক্ট, আর সার্জারি ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা সার্জারি ডেভেলপ করেছে, কিন্তু মেডিসিনের দিক থেকে প্যাটেন্ট অথবা বিভিন্ন মেডিসিনের প্যাকেটগুলো ডেভেলপ হয়েছে, কিন্তু অ্যাকুরেট মেডিসিন এখন পর্যন্ত তৈরি হওয়ার পক্ষে তেমন জোরালো কোনো যুক্তি আমরা পাই না, যার জন্য আসলে হোমিওপ্যাথি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলো এভাবে করে নিরসন করা যায়। হেনিম্যান 1790-তে তিনি ডিগ্রি লাভ করলেন, কিন্তু তারপরে দেখেন সেখান থেকে 1810 সালে তিনি অর্গানন প্রথম সংস্করণ প্রকাশ করলেন, সেই হলো অর্গাননের অর্গানন, তারপরে 6টা সংস্করণ প্রকাশিত হয়, এই হোমিওপ্যাথির পথ চলা। অর্থাৎ হোমিওপ্যাথি আবিষ্কার হেনিম্যান করেছেন থেকে, মানে ইচ্ছা করে নয়, অটোমেটিক হয়ে গেছে। এই জন্য হেনিম্যানকে সালাম জানাই আমরা, তার এই গবেষণার মাধ্যমে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আমাদের নাগালের মধ্যে সঠিক পদ্ধতি সদৃশ্য বিধান আমরা পেয়েছি।